অনলাইনে আমি আপনি যখনই কোনো টেবিলে খেলি তখন এরকম একটা প্রায়শই আসে যে কখনো অতিরিক্ত জোকার আসে কিন্তু পুরো সিকোয়েন্স করার মতো কোনো কার্ড সেরকমভাবে থাকে না, আর যদিও থাকে সেটা জোকার দিয়েই করতে হয়। তখন খেলাটা আপনার জন্য কতটা ডিফিকাল্ট তা আপনি দেখতে চলেছেন এই খেলাটির মধ্যে দিয়ে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন জোকার হয়েছে পাঁচ আর আমি পাঁচ পেয়েছি, একটা দুটো তিনটে এবং কার্ড টানতে আবারও একটা এসেছে। কিন্তু পুরো সিকোয়েন্স করার মতো যে কার্ডগুলো রয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন জোকারই লাগবে, এবং আর একটা যেখানে আছে সেখানে একটা ছোট কম বেশি কার্ড লাগবে। কিন্তু আউটসাইড যদি কার্ডগুলো লক্ষ্য করেন দেখুন কোনো কার্ডের সঙ্গে কোনো কার্ডের যোগাযোগ নেই। তো এখন আপনি বা আমি কীভাবে খেলতে পারি এই জায়গা থেকে? দেখুন আবারও কার্ড টানতে আবারও এসছে জোকার, কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই যে এই জায়গা থেকে আপনি বা আমি কীভাবে জয়লাভ করতে পারবো, কীভাবে আমি বা আপনি এই হ্যান্ড খেলবো, আমার আপনার জন্য খেলা কতটা উপযুক্ত বা কতটা সঠিক নয়, যা আপনি আজ দেখবেন এই খেলাটির মধ্যে দিয়ে বা এখনও দেখছেন। দেখুন এখানে সবথেকে লক্ষণীয় বিষয় এটাই যে এখানে আপনাকে যখনই কোনো কার্ড ফেলতে হবে তখন খুব সতর্কতার সঙ্গে ফেলতে হবে, কারণ সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো আপনার কাছে হয়তো অনেকগুলো জোকার রয়েছে কিন্তু অপোজিট যে সমস্ত প্লেয়াররা আছে তাদের কাছে হয়তো জোকার নেই, এটা ভেবে নিতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনি এই জায়গাটা থেকে খেলতে পারবেন সঠিক। এবং আপনাকে সঠিক কার্ডটা ফেলতে হবে সেই মতোই যে তাদের হয়তো পুরো সিকোয়েন্স হয়ে গেছে, তারা জোকারের জন্য ওয়েট করছে, এইরকম অনুমান নিয়ে আপনাকে খেলতে হবে, তবেই কিন্তু আপনি এই জায়গা থেকে জয়লাভ করে আসতে পারবেন, নচেত কিন্তু আপনার অতিরিক্ত লস বা ক্ষতি হতে পারে। কারণ দেখুন আমার জাস্ট কার্ড টানতে টানতে এই মুহূর্তে প্রায় অনেকগুলো পুরো সিকোয়েন্স করার মতো কার্ড হয়ে গিয়ে এই মুহূর্তে জাস্ট একটা কার্ড এসে আমার পুরো সিকোয়েন্স হয়ে গেছে। এখন দেখার বিষয় যে অন্যান্য প্লেয়ারদের কী অবস্থা, কারণ আমাকে এখন এমনই কিছু কার্ড কাটতে হবে যেটা অন্যান্য প্লেয়ার বা পাশাপাশি যে সমস্ত প্লেয়ার আমার রয়েছে তার সেই কার্ডটা না লাগে এরকমই। কারণ এই জায়গায় আপনি যদি একটা ভুল কার্ড ফেলেন আর অপোজিট পার্টনারে লেগে যান তাহলে যে কোনো প্লেয়ার ওই মুহূর্তে হ্যান্ডি ক্লিয়ার করে দিতে পারে। দেখুন আমার কিন্তু যে সমস্ত কার্ডগুলো লাগবে দেখুন পড়ে যাচ্ছে, তাই আপনাকে খুব সতর্কতার সঙ্গে খেলতে হবে। এই জায়গায় আমি বা আপনি যদি পয়েন্ট কমানোর জন্য তাড়াহুড়ো করি বা চেষ্টা করি তখনই কিন্তু আমার আপনার লস ছাড়া লাভে লাভ কিছু হবে না, কারণ আপনি এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে খেলছিলেন এই যে পুরো সিকোয়েন্স হচ্ছে না হয়নি। পুরো সিকোয়েন্স হওয়ার পরে আপনাকে আমাকে যেটা মাথায় রাখতে হয় যে এবার পয়েন্ট কমাতে হবে, আর এই জায়গায় পয়েন্ট কমাতে গিয়ে আমারও আপনার কিন্তু টোটাল হ্যান্ডটাই লস হয়ে যায়। তার জন্যই আপনাকে এইরকম হ্যান্ডগুলোকে যথেষ্ট লক্ষ্য রেখেই খেলতে হবে। তো আজ ছিল এইরকম এক খেলা যেখানে আপনি জাস্ট কীভাবে এই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন, এই হ্যান্ডগুলো আপনার জন্য খেলার উপযুক্ত কি না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা এবং টিপস নিয়ে। পরিশেষে এটা বলেই শেষ করবো এই ধরনের হ্যান্ড আপনি সবসময় অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।